আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক স্বাগতম আমার চ্যানেলে মিনুস কুকিংয়ে তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একটু ভিন্ন স্বাদের ভুট্টার ভর্তা এটা খেতে খুব মজা একটু টক একটু মিষ্টি ও একটু ঝাল ভুট্টা তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি কিন্তু এভাবে একটু খেয়ে দেখবেন এটা খেতে একটু ভিন্ন রকম লাগে তো এটা খাওয়ার জন্য অবশ্যই আমার রেসিপিটি সম্পূর্ণ দেখবেন প্লিজ ভিডিওটি দেখার আগে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং একটি কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর এখানে আমি এটা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি হাফ কাপ ভুট্টা সিদ্ধ আর দুটি কাঁচকলা কুচি করে আর এখানে পুদিনার পাতা আর ধনিয়া পাতা কুচি করে একটু মেখে নেব আর এর মধ্যেই আমি দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ সামান্য পরিমাণ মরিচ মরিচের গুঁড়া এখানে মরিচের গুঁড়াও ব্যবহার করা যাবে আর দিয়ে দিলাম এক চামচের মতো চিনি এখন আমি এগুলো একসাথে মেখে নিব আর এর জন্য এখানে আমি একটু সরিষার তেল দিয়ে দিব এরপর এখানে আমি দিব টমেটোর সস এখানে আমি হাফ চামচের মতো টমেটোর সস ব্যবহার করেছি এখন চিনি টমেটোর সস তেল এগুলো সব পুদিনা পাতা আর ধনিয়াপাতার সাথে খুব ভালো মতো চটকে নিব। আর সাথে দিয়ে দিব একটু তেঁতুল এরপরে আমি তেঁতুল দিয়ে একটু ভালো মতো মেখে এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব যাতে তেঁতুলের যেই টকের ফ্লেভারটা এটা আরেকটু জুসি হয়ে বের হয় তো খুব অল্প একটু পানি দিয়ে আমি এটা আরেকটু মাখা মাখা করে নিব তারপরে যখন একটু জুসির মতো হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব দিয়ে দিব হচ্ছে কেটে রাখা কাঁচকলাগুলো তো কাঁচকলাগুলো আমি একটু আগে থেকে কুচি কুচি করে কেটে নিয়েছি এখন এগুলো টকের সাথে ভালো মতো মিশিয়ে নিব। একদম মাখা মাখা করে নিতে হবে যাতে ফ্লেভারগুলো সব কাঁচকলার মধ্যে চলে আসে আর এখানে আমি কিছু শুকনো মরিচ আগে থেকে একটু গুঁড়া করে নিয়েছি তো ওটা আমি এখানে দিয়ে দিলাম আর সেই সিদ্ধ করে রাখা ভুট্টাটা দিয়ে এখন ভালো করে মেখে নিব। এই ভুটটাটা এক ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে পরে লবণ দিয়ে অনেকক্ষণ লাগিয়ে এটা সিদ্ধ করে নিতে হবে তাহলে এটা খেতে একদম ছোলার মতো লাগবে এবং বুট যেভাবে আমরা সিদ্ধ করে খাই সেম ওই রকম স্বাদ হবে তো খুব ঝটপট আমার এই ভুট্টাটি তৈরি করে নিলাম তো এইভাবে কিন্তু আপনারা চাইলে ভুট্টার ভর্তা তৈরি করে খেতে পারেন ভুট্টা আমরা নানাভাবে খেয়ে থাকি ভেম তেলেও ভেজে বা পপকর্ন তৈরি করেও খাই কিন্তু এইভাবে কাঁচকলা দিয়ে ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগে তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ